নতুন বাস তৈরির কাজ চলছে। ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ঢাকার গাবতলির ওয়ার্কশপগুলোতে। হানিফ এন্টারপ্রাইজ আছে, হানিফের পরে আছে গোল্ডেন লাইন, তারপরে ইউনিক সার্ভিস, ঠিক আছে, এনা পরিবহন, নাবি, এরা নতুন চেসিস নেয়। নতুন চেসিসের উপরে আমরা বডিটা করি, সিট সহ পেন্ট সহ অল কমপ্লিট। আপনার ড্রাইভার আসবে, স্টার্ট করে গাড়ি নিয়ে চলে যাবে। কিছু ওয়ার্কশপে আবার পুরনো বাস মেরামতের কাজ বেশি। মেরামতের পর চলছে রং করে নতুন করার চেষ্টা। পুরানা বাসে যা কাজ থাকে, আলগা পাতলা কাজ থাকে, সামনা পিছলা ডেন্টিং, এটা মালিকরা দেখা দেয় যে আমার এই কাজটা করেন, সেই কাজটা করেন, ওই বাজে মিলে আমরা করি আর কি পুরান গাড়ির কাজ। গাবতলি ও আমিন বাজারের ওয়ার্কশপগুলোতে সারা বছরই বাস মেরামতের টুকটাক কাজ চলে, তবে ঈদের আগে বেশি চলে নতুন বাস তৈরির কাজ। নতুন চ্যাসিস 10-12টার মতো আছে, আর পুরানা 3-4টা গাড়ি আছে রিপেয়ার কাজ আর কি। এখন 10-12টা গাড়ি হচ্ছে, আর সারা বছরে বলতে গেলে 10-12টা হয় না। ঈদে এই 4-5টা নতুন বাস এবং পুরানা 7-8টা করছে আর কি। এছাড়া মনে করেন এমনি নর্মালি 7-8টা গাড়ি কাজ করা যায় আর কি মাসে। যেমন আরও পার্টি ফোন দিছে গাড়ির জন্য, কিন্তু দিতে পারবো না, এই স্টাফের জন্য দেওয়া যাবে না, নিষেধ করছি যে এটা ঈদের পরে নিব। ওয়েল্ডিং, বডি নির্মাণ, আসন বসানো, বৈদ্যুতিক তার বসানো, কাজের শেষ নেই মিস্ত্রিদের। বাধ্য হয়েই ওয়ার্কশপ মালিকদের কিছু কাজ দিতে হচ্ছে চুক্তিতে। আমার নিজের তো আছেই 10-12 জন, এরপরে কন্ট্রাক্ট মিস্ত্রি আছে আরও ধরনের 6-7 জন। এই ঈদের টাইমে প্রতিটা গ্যারেজে কন্ট্রাক্ট মিস্ত্রির সংখ্যাই বাড়ে। কন্ট্রাক্ট মিস্ত্রি কাজ না দিলে কাজ উঠানো যায় না। ঈদের আগে পরিবহন মালিকেরা কেন নতুন বাস তৈরি ও পুরনো বাস মেরামতে ব্যস্ত হয়ে পড়েন? যত বড় কোম্পানি আছে তারা ঈদের আগেই পুরনো কিছু গাড়ি সেল করে ফেলে, মানে ওই জায়গাটা গ্যাপটা পূরণ করার জন্য তখন নতুন গাড়ি নেয়, নতুন চ্যাসিস নেয়, আমরা বডি করি আর কি। ঈদের মধ্যে এমনিই আপনার যাত্রীর সংখ্যা বাড়ে, ঠিক আছে, তখন গাড়ির চাহিদা বাড়ে। মানে ঈদের টাইমে তো গাড়িগুলি চকচকা চায় সবাই, প্যাসেঞ্জাররা চকচকা গাড়ি না হইলে তো গাড়ি আবার তেমন একটা চাহিদা থাকে না, উঠতে চায় না প্যাসেঞ্জাররা। তাই জন্য মালিকরা পুরানা গাড়িগুলি এই রিপেয়ারিং কাজ টাজ করায়, ডেন্টিং করায়া, এই রং টং করায়া মোটামুটি গাড়িটা একটু সুন্দর করে। ওয়ার্কশপ মালিকেরা বলছেন 25 রোজার মধ্যেই প্রস্তুত হবে এসব বাস, ঘরমুখো যাত্রী পরিবহনে নামবে রাস্তায়।